হ্যালো ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তোমরা সবাই কেমন আছো সকাল সকাল দেখো একদম পিহু রেডি হয়ে গেছে টুপি মোজা সোয়েটার সব কিছু পরে তো চেরিকে মাত্র নিচে ছেড়ে এলাম স্কুলের জন্য ওর আজকে আছে হিন্দি ওরাল আর এবারে আমি ব্রেকফাস্ট করব আর তারপর স্নান করতে চলে যাবো তাদের স্নান করে আমি পুজো করবো আজকে তোমাদেরকে বলেছিলাম না যে আমার জায়ের আর তোমাদেরকে আমি বলেছিলাম জায়ের আমার রিসেন্টলি বেবি হয়েছে তো সেই কারণে একুশ দিন আমাদের পুজো করতে নেই তো আজকে সব ক্লিন করে আমি পুজো করবো আর তো চলো তাড়াতাড়ি আগে আমি খেয়ে নিই আর চেরির এই খেলে চারদিকে না চেরি ছিপকে বেড়ায় কার হয় দেখো সব জায়গায় ছিপকে বেড়িয়েছে আর একটা কালারের সঙ্গে আর একটা কালার একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিক্স করে দিয়েছে না এত বাজে লাগছে চলো খেয়ে নিই আগে কালকে আমি অনেকগুলো রান্না করে রেখেছিলাম তাই আজকে আমার রান্নার চাপ নেই তো বাস রাতের জন্য কি করব ভাবছি দেখা যাক আপাতত ব্রেকফাস্টটা করে নিয়ে ভাতটা বসিয়ে দিই এই তো আমার ব্রেকফাস্ট উপমা বানিয়েছি আর চা আরও খেলছে বাইরে কড়ার রোদ আর টিভিটা জাস্ট চালালাম তো অ্যাজ ইউজুয়াল আপ পেক হচ্ছে আর গুড মর্নিং তোমার সবাই কেমন আছো এই মাত্র জাস্ট চেরিকে নিচে ছেড়ে দিয়ে এলাম স্কুলের জন্য তো স্কুলে গেল এখন আর এই কদিন হচ্ছে কি আমি ছাড়তে যাচ্ছি না আরেকজন যে বৌদি যায় তো তার সঙ্গে যাচ্ছে চেরি আর আমি নিতে যাচ্ছি কারণ এই ছাড়তে যাওয়াটা আমার একটু হেক্ট্রিক হয়ে যাচ্ছে প্লাস পিহুর শরীরটা একটু খারাপ হয়ে গেছে এই পাথরে যাওয়া আসা এই ঠান্ডায় এখানে এখনও পর্যন্ত ভালো ঠান্ডা আছে কাল বৃষ্টি হয়েছে কি তো আর আজকে কড়া রোদ দেখছ এই কারণে ঠান্ডা লাগাটা কারুর ঠিক হচ্ছে না আমার মামস হয়ে গেছে এখানে অনেকেরই এরকম মামসের ইস্যু হয়েছে এখানে ঠান্ডাটা এখনও পর্যন্ত আছে ভালো রকমই আছে মোটামুটি তেরো এরকম আছে তেরো ডিগ্রি কলকাতায় অতটা ঠান্ডা নেই কলকাতায় অনেক জায়গায় ফ্যান চালাচ্ছে রীতিমতো তাই না বাচ্চাতে কত বলছি হ্যাঁ দেখো কেমন তাকিয়ে আছে আমার দিকে ও ভাবছে আমি কার সাথে কথা বলছি কার সাথে কথা বলছি আমি একটু টিভিতে অন্য কিছু চালানো যাক সারাক্ষণ ব্যাপারপিক না হলে এখন আবার নতুন ওই টিন টাইটানটা দেখে টিন টাইটানের অনেকগুলো টপিক ভালো ভালো দেখায় দেখছিলাম আমি তবে প্যাপার পিকটা মাঝে মাঝে একটু ইস্যু হয় কয়েকটা কার্টুন আছে যেগুলো বাচ্চাদের একদমই দেখা উচিত না শিনচান তার মধ্যে একটা আছে তার কিছু কিছু কার্টুন না বাচ্চাদের দেখা উচিত না বিকজ অফ দেয়ার অ্যাটিটিউড বিহেভিয়ার টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিশেষ করে ল্যাঙ্গুয়েজ তো সেই জন্য ভালো আছে মাসাদা বিয়ার দেখতে পারো ওখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো আছে আর হ্যাঁ ডোরা এক্সপ্লোরা ওটা দেখতে পারো ওটাতেও হিন্দি ল্যাঙ্গুয়েজটা ভালো আছে ইংলিশটাও দেখতে পারো অবভিয়াসলি বাট যারা বাংলা বাঙালি এবং যারা আমার মতো বাইরে আছো এবং বাচ্চাদের হিন্দির ল্যাঙ্গুয়েজের ইস্যু হয় তাদেরকে অবশ্যই স্কুলে ভর্তি করার আগে এগুলো সব দেখাতে পারো আমার অনেক হেল্প হয়েছে আর তো স্কুলে গেলে কনভার্সেশন যখন হবে তখন আস্তে আস্তে বাচ্চা শিখে যাবে কিন্তু ইনিশিয়ালি কিছু জিনিস शिखीरा काउची যেরকম টয়লেট जाना है पानी पीना है खाना खाना है दर्द हो रहा है मार रहा है এগলো কিছু বাচ্চা থেকে শিখিরা কাউচি जाते ইনিশিয়ালি এগলো বাচ্চা ম্যাম কে বলতে পারে আমি খেয়নি অনেকক্ষণ বকবক করলাম চলে করে আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা বুঝিয়েছি কালকের জন্য অ্যাকচুয়ালি সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গে বানানোর মতো সময় থাকে না কারণ চেরিকে উঠিয়ে রেডি করাতে হয় খাওয়াতে হবে তার মাঝে দিয়ে উঠে যায় তো আমি সকালবেলায় খা রান্না বানানোর মানে ভোরবেলায় উঠে রান্না করার আমি সেই জায়গাটা রাখিনি কারণ রাতেও ঘুম হবে না সারাদিনও সেরকমভাবে চালাতে হবে কি করে হবে বলো আর এই যে চেরি এঁকেছে খুব সুন্দর হয়েছে চেরি খুব ভালো হয়েছে তো সেই কারণে আমি ভোরবেলারটা রাখিনি আর চেরি এখন ভালো আছে ভালো আছো পেটে ব্যথা কমে গেছে বলে দাও তো কমে গেছে পেটে তো চেরির পেটে ব্যথা কমে গেছে বাট পেটে ব্যথা কমার পরে কী হয়েছে ঠান্ডা লেগে গেছে মানে একটা যাচ্ছে তো আরেকটা আসছে আর আমারও মামসটা এদিকে ছিল ঠিক আছে বেসিক্যালি এদিকেই ছিল এদিকের ব্যথা যাবতীয় ফোলা ভাতা খুব কমে গেছে আর এই জায়গাটা আমার ফোলা আমার মানে থাইরয়েডের জন্য ফোলা নয় অনেকে ভাবে থাইরয়েড আছে বলে ফোলা আমার ছোটোবেলা থেকে এই জায়গাটা এরকম ফোলা এই দিকটা এবারে আমার প্রবলেম হচ্ছে আমার এদিকে না ছিঁড়বে না আমার ছিঁড়বে না ছিঁড়বে রাতের রান্না আমার হয়ে গেছে ভাতটা বসিয়েছি ছোলে বানিয়েছি আর রুটিটা করবো একটু পরে এখন ছয় সাতটা বাজে একটু পরে করব। পিহুরও ঠান্ডা লেগে গেছে তো পিহু মানে ভালোই কাজ ছিল কালকের থেকে ওর চেস্টে কন্ডিশন আছে তো ও নেবুলাইজার দিয়েছে গুড কি সুন্দর একটা বাটারফ্লাই বানিয়েছে অ্যাকচুয়ালি ওকে আমি এখনও পর্যন্ত এখানে টিচার দিইনি আঁকার জন্য এবারে সব আস্তে আস্তে দেওয়া হবে ডান্স বলো বা গান বলো বা যেগুলোই আছে না কেন সেগুলোর জন্য দেওয়া হবে আর অ্যাকচুয়ালি স্পেশালি আমি ভেবেছিলাম পড়াশোনার জন্য কারণ সত্যি কথা বলতে এবারে আমার টাইম হয়ে উঠবে না চোখে নিয়ে বসবো ঠিক আছে এখনো তো বিহুর খাওয়া দাওয়া স্টার্ট হয়নি যখন ছবেলা খাওয়া স্টার্ট হয়ে যাবে তখন ভাতটা দেখে আসছি আসি জল লাগবে একটু জল দিয়ে দি কালকে চেরির লাস্ট এক্সাম মানে চেরির এক্সাম শেষ আর আমার আনন্দ বেশি তো যাই হোক কালকে একটা কিছু প্ল্যান করতে হবে মানে ওকে ভালো লাগানোর জন্য দেখা যাক দেখেছ বা খুব সুন্দর হয়েছে মামা চলো একটু পড়ে নাও কালকে লাস্ট এক্সাম আছে পড়ে নাও হুম কালকে জিকে আর ম্যাথের ওরাল আছে প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন দিয়েছে এখনকার দিনে নার্সারি হিসেবে পড়াশোনার এত চাপ দিয়ে দিয়েছে না মানে কি বলবো অনেক অনেক প্রশ্ন আছে